জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। দাদার সঙ্গে খালাসির কাজ করতে এসে বাড়ি ফেরা হলো না ভাইয়ের। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মুর্শিদাবাদের ফারাক্কার এনটিপিসি ফাঁড়ির পাশে। পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম একরামুল হক, বয়স আনুমানিক 23 বছর। মৃত একরামুল হকের দাদা আহত বাণী ইসরায়েল, বাড়ি ঝাড়খণ্ডে বারহাইরা থানা মাদুয়া পাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় একটি খালি লাদেন ভ্যানে এনটিপিসি নেতাজি সেতু পার করে টার্নিং নেওয়ার সময় সেতুর ডিভাইডারে ধাক্কা মারে। গুরুতর রক্তাক্ত অবস্থায় চালক ও খালাসি রাস্তায় লুটিয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা ফাঁড়ির ইনচার্জ কাজী হাসানুজ্জামান ও পুলিশ। পুলিশ চালক ও খালাসিকে বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মধ্যে খালাসিকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসক গুরুতর আহত বাণী ইসরায়েলকে জঙ্গিপুর হাসপাতালে স্থানান্তরিত করে। ব্রিজ থেকে গাড়ি নামছিল, ওই টার্নিং শর্ট টার্নিংয়ে ব্রেক কন্ট্রোল হয়নি, গাড়িটা সোজা নিয়ে গেছে, পাল্টি হয়ে গেছে। সেই অবস্থায় অ্যাক্সিডেন্ট এইভাবে ঘটেছে। কোন ব্রিজ? নেতাজি নতুন ব্রিজ, নেতাজি নিউ ব্রিজ। এদের বাড়ি কোথায় কিছু জানা গেছে? মাধুয়াপাড়া বলছে, ঝাড়খণ্ড মাধুয়াপাড়া কোটাল পোকা থানা। খালি গাড়ি যাচ্ছিল? হ্যাঁ, খালি গাড়ি যাচ্ছিল, মানে বাড়ি যাওয়ার পথে। বাড়ি যাওয়ার পথে তো এই অবস্থায় অ্যাক্সিডেন্ট যখন পাল্টি হলো, তারপরে আমরা উঠিয়ে থানা গাড়ি রাখলাম, ফাঁড়ি ফাঁড়ি ছেড়ে থানা গাড়ি এলো, থানা গাড়িতে হসপিটাল নিয়ে এসেছি। দেখ কি মারা গেছে, একজন মারা গেছে।